নমস্কার বন্ধুরা, ঋতু সেলদি স্টেশনে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে একটা খুব স্বাস্থ্যকর ব্রেকফাস্ট আপনাদের সঙ্গে শেয়ার করব। অনেক সময় হয় যে পুজোতে খেয়ে খেয়ে তারপর ভাই ফোটা গেছে, অনেকে ওজন হয়তো বাড়িয়ে ফেলেছেন, তো তারা চাইছেন ওজনটা আবার আগের মতো নিয়ন্ত্রণে রাখতে বা খানিকটা ওজন ঝরাতে। তো সেক্ষেত্রে আজকের ব্রেকফাস্টটা কিন্তু খুবই আদর্শ হতে পারে। এখানে আমি কয়েক রকমের সিডস ব্যবহার করলাম, যেমন সানফ্লাওয়ার সিডস, পাম্পকিন সিডস, ফ্ল্যাক্স সিডস, ওয়াটারমেলন সিডস এবং সেসিমি সিডস। নর্মাল জলে এটাকে সোক করে রাখবো 30 থেকে 35 মিনিট। আপনারা চাইলে সারা রাতও এটাকে ভিজিয়ে রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার একটা পরিষ্কার মিক্সার জার নিয়ে নিয়েছি, যেখানে আমি কেটে রাখা ছোট ছোট বিটের টুকরো এবং গাজরের টুকরো ধুয়ে দিয়ে দিলাম। আর দিয়ে দেব একটা পাকা কলা। আপনারা চাইলে এখানে লাল কলাও ব্যবহার করতে পারেন। আমি যেহেতু গ্রাইন্ডারেই দিচ্ছি, সেই জন্য আমি ছুরি দিয়ে আর কাটলাম না, হাত দিয়ে ভেঙে নিচ্ছি। যাদের চুলের সমস্যা আছে, চুল পড়ে যাচ্ছে, তারপরে স্কিনে গ্লো নেই, তাদের জন্য কিন্তু এটা দুর্দান্ত একটা ব্রেকফাস্ট। কারণ এখানে সিডস ব্যবহার করেছি, বিট, গাজর ব্যবহার করেছি, এগুলো ব্লাড পিউরিফাই করতে কিন্তু ভীষণভাবে সাহায্য করে। তাই যাদের চুলের সমস্যা আছে, স্কিনের সমস্যা আছে, তারাও কিন্তু নিয়মিত এটা ব্রেকফাস্ট হিসেবে নিতে পারেন। এখানে আমি টক দই নিচ্ছি, কার্ড। এবারে ঘুরিয়ে নেব, দেখুন খুব সুন্দর একটা স্মুদি তৈরি হয়েছে। একটা গ্লাসে ঢেলে নিচ্ছি। আর আমি শিয়া সিডস ভিজিয়ে রেখেছিলাম 20 থেকে 25 মিনিট, সেটা উপর থেকে দিয়ে নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন।